নমস্কার। আপনাদের জীবনের যে সমস্যাগুলো হয় তার থেকে সব থেকে বড় সমস্যা নিয়ে আপনারা আমার কাছে আসেন, সেটা হচ্ছে বশীকরণের সমস্যা। বশীকরণ আপনাদের জীবনকে অনেক ক্ষেত্রে শুধরে দেয়। স্বামী স্ত্রী সমস্যায় স্বামী বা স্ত্রী যদি আপনার প্রতি বিমুখ হয় তখন এই বশীকরণের মাধ্যমে খুব সহজেই সে আপনার আয়ত্তে চলে আসে এবং আপনার জীবন সুন্দর হয়। এই বশীকরণ অনেক জটিল থেকে জটিল প্রক্রিয়া হয়, আমি আপনারা সেগুলো দেখেওছি, আমার ভিডিওতে সেগুলো আছে। আজকে খুব সোজাভাবে আমি বশীকরণ কি করে প্রাইমারি স্টেজে করা যায় তার উপরে বলে দিচ্ছি। ধরুন আপনার মনের মানুষ আপনার থেকে হঠাৎ বিমুখ হয়ে গেল। আপনি এই বিমুখ হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে এই প্রক্রিয়াটি করে দেখবেন। আপনি জবা গাছের মূল নেবেন, শনিবার সেটাকে নেবেন সেচ জবার মূল। একটা পাথর বাটির মধ্যে আলতা নেবেন এবং একটুখানি অগ্র দিয়ে দেবেন, দিয়ে শনিবার ওই মূলটাকে ভিজিয়ে দেবেন সকালবেলা। সারাদিন ওর মধ্যে ভিজবে, ঠিক রাত্রির 12টার সময় আপনি ওই মূলটাকে তুলবেন। তুলে ভালো করে সিঁদুর লাগবেন, লাগিয়ে এই মন্ত্রটা বলবেন, ওম চামুণ্ডায় ক্রিং তার নাম মে বিচ্ছে। এই মন্ত্রটা 108 বার বলবেন, মূলটাকে বাঁ হাতে রাখবেন এবং ডান হাতটাকে ঠিক এইভাবে রাখবেন, রেখে মন্ত্রটাকে বলবেন। বলে ওই মূলটা আবার ওই দোবনের মধ্যে দিয়ে দেবেন। পরের দিন সকালবেলা আপনার বাড়ির উত্তর দিকে কোনো গাছের গোড়ায় একটু গর্ত করে ওই মূলটা দিয়ে দেবেন এবং ওই জলটাকে এবং আলতা এবং সব দ্রবণটাকে ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এই প্রক্রিয়াটি করার 3 থেকে 7 দিনের মধ্যে দেখবেন আপনার মনের মানুষ আবার আগের মতো হয়ে গেছে। করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। আমাকে যদি সবসময় পেতে চান আপনি রুদ্র গঙ্গা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপটি ডাউনলোড করবেন এবং ওখানে আমাকে সবসময় পাবেন। এবং যদি আপনারা জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন, এবং যদি আমার সঙ্গে কোনো কনসাল্ট করতে চান নিচের দেওয়া নাম্বারে ফোন করবেন। ভালো থাকবেন, জয় মাতা।